সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মালতীপুর মাদ্রাসা 27 জন শিক্ষক, আরো 4-5 জন স্টাফ, আপনার বিরাট একটা অংশ ওইখানে আমার যোগান দেওয়া লাগে। আমার কষ্ট হয়, তারপরেও আমি চেষ্টা করি ওনাদেরকে দেওয়ার জন্য। তা আপনারা আমার সাথ দেন না, আমি তো আপনার ইয়ের আমি তো না করতেছি না। আর আপনারা কত খুঁজে খুশি হবেন, কেন অস্থির হওয়ার কিছুই নাই। আমি আমি কিন্তু গর্ব করি না, আমি 1 লাখ টাকার মালিক হওয়ার কথা না, আল্লাহ পাক আমার কোটিপতি বানাইছে। আমি মেম্বার হওয়ার যোগ্য না, আল্লাহর মেহরবানি আমি চেয়ারম্যান হয়েছি। আমি কিন্তু আসলে ডরানের লোক না, আল্লাহর রাস্তায় আমি খরচ করব, একটুকু ভয় পাই না। মালতীপুর মাদ্রাসায় 10 দিনে 3 বার দিছি, আমি কিন্তু ভয় পাই অন্য লোক না। এই যে দেওয়া, এটা ছোট না, 5-10 হাজার টাকা না। আমার একটা সুযোগ দেন, যেহেতু আপনার মালত সতারে শেয়ার মালতীপুরকে এক জায়গাতে, যাই হোক আপনাদের একটা আশা ভরসা থাকতে পারে, সবাই আশা করে রাখছে। তা আমি কিন্তু আসবা আবার বাকি বটটা একটু কম করি। তারপরে আমি ওয়াদা করে গেলাম এই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের সামনে, যে দিমু দিমু করে দিলাম না, সামর্থ্য আছে দিলাম না, আমার আল্লাহ দুনিয়াতে বিদায় করে নিল, আমার সন্তানরা ওই আর ঋণটা পরিশোধ করলো না, তাই বোঝা নিয়ে আমি দিতে চাই না। যাই হোক, 1 লাখ টাকা যদি দেই থেকে আপনারা কি খুশি আছেন? যাই হোক, আমার লোক আমার জন্য আপনারা খাস করে দোয়া করেন, জিনার বরকতে, জিনার ওসিয়তে আজকে আমরা 1 ফ্যামিলির মধ্যে 4 জন কোটিপতি। আমার মৃত বাবা, ওনার জন্য খাস করে আপনারা দোয়া করেন। এইগুলো আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা এই দান ও খয়রাতের বরকতে বরকতওয়ালা মাল এবং বরকতওয়ালা হায়াত আল্লাহ তাআলা নসিব করুক, বলেন আমিন।